জিরো যদি কোরআনের কাছে আসে আল্লাহ পাক তারে হিরো বানায় দেন, আর যদি কোন হিরো কোরআনের সঙ্গে বেয়াদবি করে রব্বুল আলামিন তারে জিরো বানায় দেন। এই কোরআনের সাথে খবরদার, কেউ বেয়াদবি করার দুঃসাহস করবেন না। কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চুমো খাওয়ার ব্যাপার, মাথায় রাখার ব্যাপার, বুকে লাগাবার ব্যাপার, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কিতাব। একটি বর্ণ এর মধ্যে অন্য কারো নাই, আছে নাকি? রাসূলুল্লাহ নিজে কিছু মিশাইছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ولو تقول علينا بعض الأقاويل আমার নবী যদি নিজের থেকে কোন কথা বানাইয়া কোরআনের ভিতরে ঢুকাই দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটারে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। মানুষের কোন কথার মধ্যে নাই, অবিকল রাসূলের কাছে যেমন আসছে আমাদের কাছে অবিকল সেরকম আছে, সুবহানাল্লাহ। কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বোঝেন না বলে বলেন যে কোরআন এটা আলেম ওলামাদের ব্যাপার, এটা আমরা সাধারণ পাবলিক এগুলা বুঝবো না, সুতরাং আসো মুরব্বীরা কি কয়, অন্যরা কি বলে, এগুলি হাদিস আলোচনা করি, অমুক সেইটা বলি, কোরআন সাধারণ মানুষের বোঝার ব্যাপার না, এরকম বলা হয় কিনা বলুন, বলা হয় কিনা? কোরআনের বিরুদ্ধে পরিচালিত এগুলি একটি ষড়যন্ত্র, কনস্পিরেসি। ওরা নিজেদের অজান্তে এই কথাগুলি বলেন, যারা বলেন কোরআন আমাদের বোঝার ব্যাপার নয়, আলেম ওলামাদের ব্যাপার, এটা ষড়যন্ত্রের একটি অংশ। তার মানে হলো আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করছেন যা আলেমরা ছাড়া আর কেউ বুঝবে না। একটা কথা হইলো, তাহলে এটা নাজিল করার দরকারটা কি? হ্যাঁ, ব্রাহ্মণদের মতো, হযরত মাওলানা ঠিকই বলেছেন, ব্রাহ্মণরা যেমন বলে যে বেদ আমাদের, সাধারণ হিন্দুরা বুঝবে না, আর সাধারণ হিন্দুরা বেদ যদি ধরে, লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি কোরআন স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন কি ওইরকম? এখন কোরআন বোঝা সহজ না কঠিন? না না, আপনার কাছে জিজ্ঞাই নেই, কোরআন শোনা বোঝা সহজ না কঠিন? আসেন না আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? দেখেন আল্লাহ কি জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন, প্রশ্ন করার আগেই জবাব সেরে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, কোরআন শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বোঝার জন্য আর মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। এটা বোঝা যেমন সহজ, মুখস্থ করাও তেমনি সহজ। কে করে দিয়েছেন? সবাই বলেন, কে করেছেন? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবং এই কোরআন আল্লাহ নাজিল করে বলেছেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ।